দেখুন, যে কারণে মিশরের প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার নিলেন বাংলাদেশি মামুন। চলতি বছরের 11 এপ্রিল মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব কুরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 50টির বেশি দেশের প্রতিযোগী। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে কুমিল্লার মুরাদনগরের আবুল বাশারের ছেলে হাফেজ আব্দুল আল মামুন। হাফেজ মামুনের প্রথম হওয়ার সময় আয়োজক কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করেন। তবে মিশরের প্রেসিডেন্ট অনুষ্ঠানের প্রথা অনুসারে বিশ্বসেরা হাফেজকে সেই সময় নিজ হাতে তার পক্ষ থেকে পুরস্কার তুলে দিতে পারেননি। উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ 21 জুন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এই বছরের বিশ্বসেরা হাফেজ আবদুল্লাহ আল মামুনকে নিজ দপ্তরে ডেকে নেন। এই সময় মিশরের প্রেসিডেন্ট নিজ হাতে আবদুল্লাহ আল মামুনকে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, এপ্রিলে অনুষ্ঠানের পরপরই হাফেজ আবদুল্লাহ আল মামুন বাংলাদেশে ফিরে যান। কয়েকদিন আগে তিনি মিশরের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য পুনরায় কায়রো আসেন। বাংলাদেশের একজন হাফেজ মিশরে এসে বিশ্বসেরা হওয়াতে মিশরস্থ প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহের জন্ম দিয়েছে। আগামীকাল বিকেলে হাফেজ আবদুল্লাহ আল মামুন মিশর ত্যাগ করার কথা রয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.